সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। সত্যজিৎ রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প বিষফুল। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া সন্দেশ পত্রিকায় 1384-তে অর্থাৎ 1977-এ। প্রধান চরিত্রে ভগবান, বনওয়ারি, নুটবিহারি মজুমদার, পবিত্রবাবু ও জগন্ময়বাবু। গল্পের সূত্রধার মীর। গল্প পাঠে দীপ। শুরু হচ্ছে বিষফুল। ওদিকে যাবেন না বাবু। জগন্ময়বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টের পাননি, তার ফলেই এই চমকানি। এবার দেখলেন তার ডাইনে হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে একটি 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরাকাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে, অকাট মূর্খ হলে চোখে এমন চাহনি হয় না। কোন দিকে যাব না? জগন্ময়বাবু প্রশ্ন করলেন। ওই দিকে। অর্থাৎ জগন্ময়বাবু তার হাঁটার পথে একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না? কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখেই জগন্ময়বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত বিশেক দূরে একটা ঢিপি, তার উপর ওই একটিমাত্র গাছ। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তা আর নেই। এই গাছটা কোমর অবধি উঁচু, তেকোনা ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবুর অবাক লাগছিল এই কারণেই যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়ে হাঁটা সত্ত্বেও ওই ঢিপি আর ওই গাছ ওর চোখে পড়েনি। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনও সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে। কি নাম তোর? জগন্ময়বাবু জিজ্ঞেস করলেন। ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। তা আমার পিছন পিছন আসছিলি কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময়বাবু দেখলেন যেদিকে ঢিপি সেই দিকেই আরও সিকি মাইলটাক দূরে বাঁশবনের লাগোয়া খাপড়ার ছাউনি দেওয়া কুটির। জগন্ময়বাবু আবার চাইলেন ছেলেটির দিকে, আরও দু একটা প্রশ্ন করতে হয়। সে ফস করে জেচে তাকে এইভাবে নিষেধ করবে কেন? গাছের কি নাম? জানি না। বিষ আছে জানলি কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাং, ইঁদুর, পাখি। কি করে মরে যায়? গাছে বসলে না ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে কত কাছে? 4 হাত 5 হাত। তুই তো খুব গোপ্পে দেখছি, নাকি গাঁজা ধরেছিস এই বয়সেই? তোর মাস্টারকে জিজ্ঞেস করিস স্কুলে, ফুল গাছে এরম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি, আমার শরীর খারাপ বুঝেছিস? ওরকম গুলটুল মারিস না, এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি, ওরকম হয় না। এদেশে না, সাহেব এনেছিল। ছেলেটি দেখছি না ছোড় বান্দা, বিশ্বাস করাবার জন্য বদ্ধপরিকর। কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসেছিল? যেবার খরা হলো তার আগের বার। কি নাম? নাম জানি না, লাল মুখ কটা চুল। সে এসেই ঢিপির উপর পুঁতে দিয়ে গিয়েছিল গাছ? জানি না। তবে? সাহেবের যাওয়ার পরেই গাছ হলো। ওই যে বোন, ওইখানে ঘুরতো হাতে কাঁচ নিয়ে। বটেনিস্ট টটেনিস্ট হবে জগন্ময়বাবু ভাবলেন, ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না, ছেলেটি আবার আঙুল দেখালো, ওই ঢিপিটার পাশে ওই যে পাথরটা, তার ঠিক ডান পাশে। জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা
কি যেন দেখা যাচ্ছে, কি ওটা? সাপ। সাপ? সাপ ছিল, এখন হাড়, মরে গেছে, চিটি সাপ, বিষের দম ছাড়ে ওই ফুল। জগন্ময়বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভিতর দিয়ে, যত সরল মনে হয়েছিল তত নয়, কোনো রঙটাই সরল নয়। হলদের মধ্যে বেগুনি ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময়বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে চারটে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু। এটা গত দু একদিনের মধ্যে মরেছে। তো এরা সব একদিনে শেয়ানা হয়ে যায়নি, এখনও আসে আর মরে? রোজ মরে, একটা দুটো। কই, অত তো দেখছি না, মাত্র দুটো তো। টিভির পিছনে আছে, বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে? আমার বাবা, আমিও। তা বাঁশ দিয়ে গাছে ঘামে রে, ওটাকেও সাবাড় করে দিস না কেন, তাহলেই তো আপদ চুকে যায়। আবার গজায়। বলিস কি, পুড়িয়ে দিলেও আবার গজায়। জগন্ময়বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ পাঁচ আনার বেশি বিশ্বাস হয়নি এখনও তার মনে। যেটুকু হয়েছে তার কারণ, একবার কোন বইয়ে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্বচরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে, যার অনেকই এখনও হয়তো মানুষের অগোচরে রয়েছে। আরও আছে এই গাছ? আছে। কোথায়? ওই বনে আছে। কাছাকাছির মধ্যে এই একটাই? আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে, এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময়বাবুর, এটা আশাই করেননি। ফিরে গিয়ে আপিসে বলার মতো গল্প হলো একটা। বিষফুল, গাছের নিঃশ্বাসে বিষ। ওই দুটি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে পয়লা এপ্রিলে। গাঁয়ে দেশে যে এমন জিনিস হয় না, সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময়বাবু। আর এটাও বুঝলেন যে তার ৪২ বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠঝুমড়িতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডালটনগঞ্জ, তার বোনের বাড়িতে দিন ১৫ ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময়বাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনাশোনা সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রাখছো, একটা খরচ টরচ করো, আমাদের পেছনে না করবে তো অন্তত নিজের পেছনেই করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাক্ষুব্ধ মহাসামুদ্রিক ঢেউ এর মতো। তিন দিন রেসের মাঠে যাওয়ার পর চতুর্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক, এক ধাক্কায় ৬৪,০০০ টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনো দিন মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা খুলে দেখেননি, যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহলবশত। ডাক্তার নন্দী বললেন হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকে। তা হতে পারে, জগন্ময়বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে। যেমন, তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাত খোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনে কিনেও কেনেননি, বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের উপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য ৪৪ টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মত বদলে ২৭ টাকারটা কিনেছে। শুকনো ক্লাইমেটে দিন ১৫ কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন তার বন্ধুরা অনেকেই অমুক জায়গায় অমুক হোটেল অমুক ট্যুরিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্ময়বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডালটনগঞ্জে বোনের কাছে যাওয়াই স্থির করলেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা, কিন্তু দুই ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠঝুমড়িতে মুর সাহেবের বাংলোটা খোঁজ করে দেখুন না,
বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস চারেক হলো মারা গেছেন, তবে গিন্নি আছেন, এখানেই থাকেন, ওরা ভাড়া দেন ওদের বাংলোটা, এটা আমি জানি। বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন, এদিকটা তো আমার স্বামী দেখতেন, ওর কয়েকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না, তোমায় দিতে আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমাকে আমি থাকতে দিতে পারবো না, ভেরি সরি। তার প্রয়োজনও হবে না, 3 দিন ডালটনগঞ্জে থেকে, এই সবে 3 দিন হলো শুক্রবার জগন্ময়বাবু মুর সাহেবের বাংলোতে এসে উঠেছেন, আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর আর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বাড়ি কল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সব সময়ই কোণঠাসা, সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন কাঠঝুমড়িতে এসে। মুর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্ময়বাবুর মনটা ভালো হয়ে গিয়েছিল। দূরে পিছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাতওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মুর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভিতরে ঢুকে ঘরগুলোর ছিমছাম চেহারা, আসবাবের পারিপাট্য, জানলা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা নয়। এখানে এসে জগন্ময়বাবু তার নিজের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া সেরে দিবা নিদ্রা, বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ, রাত্রে 8:30 মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বনওয়ারিকে জিজ্ঞেস করলেন বিষফুলের কথা। অবশ্যই প্রথমেই ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হবার একটা রাস্তা তৈরি করে নিলেন। ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিখুয়া কা লড়কা। ভিখুয়া কে? চৌকিদার বলল, ভিখুয়া কাঠের মজুরি করে, চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই কাঠঝুমড়িতেই, সেখানে কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে একরকম ফুলের গাছ আছে, সে গাছ নাকি বাতাসে বিষ ছড়ায় জানো? হ্যাঁ বাবু। কথাটা সত্যি? মানে যাতা হ্যাঁ, সাপ চুহা বিচ্ছু উচ্ছু। বনওয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর তিনেক আগে, বনওয়ারি ফিরে এলে পর জিজ্ঞেস করলেন জগন্ময়বাবু। বনওয়ারি বলল, সাহেব অনেক এসে থেকেছে এখানে, এককালে মুর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে, 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কি না তা বনওয়ারির মনে নেই। জগন্ময়বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন, বাজার পান্নাহাটে, এখান থেকে 2 মাইল, রেল স্টেশনও সেখানে। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়, পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন, দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নটু বিহারি মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ, বললেন আগেও এসেছেন কাঠঝুমড়িতে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন 3-স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক, বয়স 30-35 বেশি নয়। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমড়িতে তো থাকবার জায়গাই নেই, চৌধুরী কোম্পানি কারোর সঙ্গে চেনা আছে বুঝি? আগে না, আমি উঠেছি মুর সাহেবের বাংলোতে।
ও, ওই শিশু গাছ ঘেরা কটেজ বাড়িটা? জগন্ময়বাবু বললেন যে গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কি না বলতে পারবেন না, দেখে তো বুড়ো বলেই মনে হয়েছে। আমি মশাই 100% শহুরে বড় জোর আম জাম কলা নারকোল আর বটসত্তুটা চিনতে পারি, তার বাইরে জিজ্ঞেস করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নটু বিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে, চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে এই বিষফুলের বিষয়ে কিছু একটা লিখতে চান, এখনও পর্যন্ত কেউ লেখেনি, এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নটু বিহারীবাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না, বললেন আমি মশাই সবে লাস্ট ইয়ার বদলি হয়ে এখানে এসেছি, স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না, আপনি বরং আর কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে, পান কেনা আছে আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে, লেখার জন্য তৈরি হতে হবে তো, কলম আছে সঙ্গে, খাতা আনেননি। পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে, বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন, বললেন আসুন চা খান। ওহে ভরদ্বাজ, দু কাপ, একের জায়গায় দুই। জগন্ময়বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন, আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময়বাবুর দিকে চোখ তুললেন। হলদে কমলা বেগনে, তালহাট যাওয়ার পথে ডান দিকে রয়েছে তো একটা ঢিবির ওপরে। আপনি তো সব জানেন দেখছি। বললুম তো, চারবার ঘুরে গেছি এখানে, বছর দুই থেকে দেখছি ওটা। প্রথম যেদিন দেখি সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়োর ছানা মনে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে কিছু বলেননি? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে? পবিত্রবাবু উড়িয়ে দিলেন। বলো আর কি আছে মশাই, প্রকৃতির খামখেয়াল কত রকম হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরও কত হাজার রকম বিষ ফুল, বিষ ফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে পৃথিবীতে, কে জানে? আরে মশাই, কলকাতাতে বাস, সেখানে হাওয়াটাই বিষাক্ত, প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলুম কোথায় জানি লিখেছে, সেখানে ফুলের বিষ নিয়ে এত মাথা ঘামাতে কে যাচ্ছে মশাই? কিন্তু এখানকার লোক, এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার মশাই। কাছে না ঘেঁষলেই হলো, 5-7 হাত দূরে থাকলেই তো সেফ, সে কথা এখানে সবাই জানে। জগন্ময়বাবু চা খেয়েই উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি সূর্যি ডুবলেই ঝপ করে ঠান্ডা পড়ে, সর্দি গর্মির রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মণিহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি, পাক্কা কনফার্মেশন পাওয়া গেছে, এবার তিনি স্বচ্ছন্দে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে, কাঠঝুমড়ির নামটাও লোকের জানা উচিত। ট্যুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার উপর থুতনি ভর করে আধ ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না, এত চট করে হবে না, হাতে আরও 10 দিন সময় আছে, ধীরে সুস্থে ভেবে চিনতে লিখতে হবে। বিষফুল নামটা দুবার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময়বাবু, বিষফুল, এই নামে লেখা লোকে না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না, সকাল 7টার সময় ঢিবিটার কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্ময়বাবু যে মৃত প্রাণীটা দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিও এখনো রয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান বা ভগবানের বাপ। জগন্ময়বাবু হিসেব করতে চেষ্টা করলেন গাছটা কত দূর হবে রাস্তা থেকে, 20 হাত, 25 হাত? তার একটা অদম্য ইচ্ছে হচ্ছে একটু এগিয়ে গিয়ে গাছটাকে আরেকটু ভালো করে দেখা। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো, কিন্তু ওই ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি 7-8 হাত দূর পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছয়? জগন্ময়বাবু ঘাসের উপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা ছেলেটি বলেনি, ফড়িং, পিঁপড়ে, মশামাছি, এসব কি এই গাছের বিষে মরে?
না ছোটো জিনিস রেহাই পায় আর বড় জিনিস, তা লেখার জন্য এগুলো জানা দরকার। আজ ছেলেটিকে দেখছেন না, একবার তার বাড়ি যাবেন নাকি, একটা ইন্টারভিউ করবেন তাকে, যেমন অনেকে খবরের কাগজে করে। প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তাড়া নেই, সব হবে, ধীরে সুস্থে ধীরে সুস্থে, হাতে আরও 7 দিন সময়। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, দুটো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেটে, যেটা দিয়ে জগন্ময়বাবু এখন ঢুকলেন, এখনও একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা গিয়ে কটেজের সামনের বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বললেন, সেগুলো কটেজের পেছন দিকে। এদিকে দক্ষিণে যে দুটো বড় গাছ রয়েছে সেগুলো শিশু নয় নিশ্চয়ই, কিন্তু সেগুলোর নামও জগন্ময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো। গুঁড়িটা কালো হলে হয়তো আরও সহজে চোখে পড়ত, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে গুঁড়ির পাশে চেনা গাছটা জগন্ময়বাবু দৃষ্টি এড়াল না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, বিষফুল। জগন্ময়বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উবে গেল। এ গাছ কাল ওখানে ছিল না। জগন্ময়বাবু ওই সাদা গুঁড়িটা থেকে হাত দশেক দূরে বানওয়ারিকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোহাচ্ছিলেন। তখন তার কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুঁড়িটার দিকেও। এটা মনে আছে, কারণ জগন্ময়বাবুর তখন মনে হয়েছিল গুঁড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আর একটা গাছ হচ্ছে না, ইউক্যালিপ, ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি জানি খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিড়িক চিড়িক ডাকছে। ওই ফুল গাছটার হাত দশেকের মধ্যে। এবার দুটো ছোট্ট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে আরও এগিয়ে গেল। জগন্ময়বাবু আর অপেক্ষা না করে সজোরে দুটো তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্ময়বাবু হাঁপ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়ে গেল, ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনে রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্ময়বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল, লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্ময়বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পর পর 30টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোনোদিন ক্রিকেট খেলেননি, তাই বোধ হয় অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। ও ফির খড়া হো জায়েগা বাবু, ভগবান গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। হোগ্গে খাড়া, বললেন জগন্ময়বাবু, কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্ময়বাবু। বোঝাই যাচ্ছে দুটোই অকর্মার ঢেঁকি, তাকে একটু হেল্প করতে পারল না এগিয়ে এসে। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই নিষ্পৃহ ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুঁজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে, মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন, একটা স্যুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাস্ক। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া এক হাঁড়ি মিষ্টি। বাংলায় পৌঁছে উনি মালির জন্য দুটো টাকা বার করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন, ভেবেছিলেন যাওয়ার দিন পুষিয়ে দেবো।
আগে দেখি না ব্যাটারা কীরকম কাজ করে। কাজ অবশ্যই ভালোই করেছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে দুটো কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধা হচ্ছে কি না এসব জিজ্ঞেস করা, এটা দুজনের একজনও করেনি। কাঠঝুমড়ির এই একটি ব্যাপারই জগন্ময়বাবুর কাছে লেস দ্যান পারফেক্ট বলে মনে হয়েছিল। এখন বুঝছেন দোষটা খানিকটাও নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে নাকি? চায় চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞেস করলেন জগন্ময়বাবু। চৌকিদার বলল, বাংলোর চৌহদ্দির মধ্যে ওই গাছ ও আজই প্রথম দেখল। এ কি রাতারাতি গজিয়ে যায় নাকি? পয়সা হে তো মালুম হতা হ্যাঁ বাবু, একটু খেয়াল রেখো তো, দেখলে আমায় বলবে। বনওয়ারি বলার আগেই জগন্ময়বাবুর চোখে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই বারান্দার পূব কোণার পিছন থেকে উঁকি দিচ্ছে এক গোছা চেনা ফুল, ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো, হাত পনেরোর বেশি দূরে নয়। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের ওপর। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না, গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা, হাওয়াটা পূব দিক থেকেই আসছে, গাছের দিক থেকেই, তার মানে ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময়বাবু আর ভাবতে পারলেন না, এখানে বসা চলবে না, এর মধ্যেই তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময়বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে পর বললেন, কিছু না, খিদে নেই। তা সত্ত্বেও বনওয়ারি নিজে থেকেই এক গেলাস গরম দুধ নিয়ে এলো বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর জগন্ময়বাবু কোনো রকমে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে, বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালের নাচ হবে সেখানে, কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্ময়বাবু অনুভব করলেন যে তার এখনও শীত লাগছে। আলনা থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের ওপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধহয় একটা সময় জগন্ময়বাবু বুঝলেন তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের কদিন এক ঘুমে রাত কাবার হয়েছে, আজ হলো না। চোখ খুলতে ঘরে আলো দেখে প্রথমে খটকা লেগেছিল, তারপর মনে পড়ল নিজেই বনওয়ারিকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠনটা জ্বালিয়ে রাখতে। এখনও শীত, হাওয়াটা ওই বাইরের দিকে জানলাটা দিয়েই আসছে বোধহয়, কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন উনি শোবার আগে, কেউ খুলল নাকি? জগন্ময়বাবু ঘাড় তুললেন দেখবার জন্য। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার ওপরেই লেখা লণ্ঠনের আলো পড়ছে তার পাল্লায়। শুধু পাল্লায় নয়, বাইরে থেকে যে জিনিসটা উঁকি মারছে তার উপরেও, সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে, এ সেই একই গাছ, একই গাছ, একই ফুল, হলদে, বেগুনি, কমলা, বিষফুল। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী বেয়ে উপরের দিকে উঠে আসছে, সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারাবেন। আর হলো তাই। কামরাটা খালি পেয়ে জগন্ময় বারিক একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্য এখন তার ভালো লাগছে না। কাঠঝুমড়িতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম তিনটি দিন
গত দুদিনে কী করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে সেই নিয়ে তিনি এই 7 ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটা চেনা লোক তার কামরায় এসে উঠলেন, পান্নাহাটের পোস্টমাস্টার নটু বিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যেই ফিরে চললেন নাকি, নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এ পরের স্টেশন, মেলা বসছে সেখানে, ঘিন্নির হুকুমে সওদা করতে যাচ্ছি। ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি, এই দুদিনেই এত পুল ডাউন? হ্যাঁ একটু। নটু বিহারীবাবু মাথা নেড়ে একটু ফিক করে হেসে বললেন, যাক ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্রবাবুর কথা বলছি। কেন? আরে উনি তো আজ 10 বছর হলো বছরে 2 বার করে মুর সাহেবের বাংলাতে এসে থাকেন, এটা একরকম ওর মনোপলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন, বড় রাইটার তো, পবিত্র ভট্টাচার্যি নাম শোনেন নি, লেখেন আর ভগবান বলে একটি কাঠুরের ছেলেকে বাংলা শেখান, শখের মাস্টারি, একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর কি। আপনি গেছেন শুনে নেচে উঠবেন, ভারী আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বলে, বললেন বুড়ো মুড় বেঁচে থাকলে গোলমাল হতো না, বুড়ি গণ্ডগোলটা করেছে। বেতল স্টেশনে নটু বিহারী নেমে যাবার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময়বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিংয়ের পেছনে ফুলের ছাড়টা, একটা আধটা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা, আর তারই মধ্যে নিশ্চিন্ত মনে খেলা করছে 3টি ছাগল ছানা। শুনছিলেন বিষফুল, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।